আজকে প্রোগ্রামে একটা কথা বলছি যে পরিচালক পলাশ এবং অভিনেতা পলাশ হিসেবে দর্শকদের ভালোবাসা পেয়ে আসছে এতদিন ধরে আর আজকে ডাকবাক্স ফাউন্ডেশনের জন্য আমি একটা অ্যাওয়ার্ড পেলাম সো এটা আমার জন্য অবশ্যই গর্বের এবং ডাকবাক্স ফাউন্ডেশন আমার খুব আবেগের একটি জায়গা তো সেই জায়গা থেকে আমি দেখছি যে কিছুদিন আগে ফাউন্ডেশনের প্রতি মানুষের একটা বিরূপ ধারণা ছিল বা এখনো হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আছে তো আমি চাই যে এক দুইটা ফাউন্ডেশন দিয়ে সবগুলোকে মূল্যায়ন করা উচিত হবে না ফাউন্ডেশন সবসময় সমাজসেবামূলক কাজ করে আসছে এবং বাংলাদেশে ফাউন্ডেশনের ইতিহাসে প্রত্যেকটা ফাউন্ডেশনই সমাজ গঠনের ক্ষেত্রে কাজ করে আসছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সো আমি মনে করি আমার ফাউন্ডেশন সহ অন্যান্য যারা আছে সবাই একত্রিত করে যদি কাজ করে এবং প্রত্যেকে যদি দর্শক যদি রিসিভ করে তাহলে ভালো কিছু ঘটানো পসিবল ডাকবাক্স ফাউন্ডেশনের মূল মোটোটা আমার কাছে একটা জিনিসই সবসময় মনে হয়েছে যে আমাদের চারপাশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মানুষগুলো আমরা দেখেন অনেক সময় করি কি হয়তো বা কাউকে টাকা দিয়ে একটা দান করে ফেলি যে আপনি টাকা দিলাম আপনি এটা করে ফেলেন কিন্তু আমাদের মোটোটা আসলে এটা না আমাদের মোটোটা হচ্ছে টাকা দেওয়ার চাইতে তাকে যদি আমরা একটা কর্মসংস্থান করে দিই কিংবা তাকে যদি আমরা এক মাসের বাজারটা করে দিই সে হয়তো বা সেই বাজারটা নিয়ে মোটামুটি তার ফ্যামিলিকে চালাতে পারবে কিংবা ওই কর্মসংস্থানটা করে দিলে সে ওইটাকে রোল করে তার ফ্যামিলিকে চালাতে পারবে সো আমি মনে করি যে আর্থিক সাহায্যে চাইতে একটা মানুষকে কর্মসংস্থান দেওয়ার পক্ষে ডাকবাক্সের প্রথম মোটিভ হচ্ছে এটা ভবিষ্যৎ আসলে ভবিষ্যৎ বলে দিবে আমি আসলে আমার চেষ্টাটা করে যাব আমার চেষ্টা তো আসলে অনেক দূর নিয়ে যাওয়ার বাদ বাকিরা আপনাদের সাপোর্ট এবং আমাদের আশেপাশে যারা আছে সবার সাপোর্ট পেলে আমরা হয়তো অনেক দূর এগিয়ে যাব তাদের সবাইকে একটা কথা বলবো যে আপনারা যেই যার ক্ষেত্রে যে ধরনের কাজই করেন না কেন সামাজিক প্রতিষ্ঠানের সবারই সম্পৃক্ত থাকা উচিত কারণ আপনার একটা সাপোর্ট আমি কথাটাকে সাপোর্ট বলবো কখনো হেল্প এই কথাটা আমি উচ্চারণ করতে চাই না আপনার একটা সাপোর্ট আপনার আশেপাশে মানুষকে বড় করে তুলবে সো আপনি নিজে যখন বড় হবেন সাথে যখন পাঁচটা মানুষকে নিয়ে বড় হবেন আপনি কিন্তু ছোট থাকবেন আপনি সবসময় বড়ই থাকবেন সবার কাছে এই যে দর্শকরাই তো ডায়লগ দিয়ে দিল আসলে আমার সমস্ত ডায়লগের জনক হচ্ছে আমার মেন্টর অমি ভাই সো আমি যখনই কোনো ডায়লগ দিই বা যেই ডায়লগটা সবার কাছে পরিচিত হয় তো সেটা আমি মনে করি যে পেছনে থাকে যে মানুষটা সেই সার্থকতাটা পুরোটাই তার তারপর আমরা যেহেতু অভিনেতা হিসেবে প্রেজেন্ট করি সো তাদের জন্য আমাদের একটাই ডায়লগ থাকবে রি 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 রি